ধীরে নাবিল আগ্রোর ভিতরে যাচ্ছি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে বড় করে ব্যানার দেওয়া আছে নাবিল আগ্রো, জাতামুড়া, জবদা টেক্সটাইল মিলস লিমিটেড, তারাবো পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। নাবিল আগ্রো দেখতে পাচ্ছেন আমরা, আপনাদেরকে সম্পূর্ণ নাবিল আগ্রোর যে ভিতরে যে পরিবেশটা আছে সুন্দর অমায়িক মনোরম পরিবেশ আমরা আপনাদের সামনে সেটা ডিসপ্লে করছি। এই যে সব থেকে শুরু করে আপনার সম্পূর্ণ নাবিল আগ্রোর আওতায় পরিবেশটা আছে আমরা সেটা আপনাদের সামনে বিক্রয় করছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই যে পাশে হচ্ছে নাবিল আগ্রোর যে মূলত গরুদেরকে রাখা হয় এক্সারসাইজ করানোর জন্য, মূলত হাঁটাহাঁটির জন্য এই জায়গায় রাখা হয় মূলত। তারপর আপনার দেখতে পাচ্ছেন আপনার সবুজ প্রাকৃতিক ঘাস, ওই ঘাসগুলো মনে করেন যে গরুদের জন্য। আমরা যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি নাগুলো বলছি পরিবেশটা, এই যে পাশে দেখছেন নাগুলাদের যে ফার্মটা আছে, এই যে পাশে আপনার দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে প্রাকৃতিক যে ঘাস আছে ঘাস কেটে এনে রাখা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গার গরুগুলি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রাকৃতিক যে খাবার আছে খাদ্য ঘাস ভুসি এগুলো খাইয়ে এগুলোকে লালন পালন করা হয়। এই জায়গার মধ্যে মনোরম বিভিন্ন প্রকার ওই যে আপনারা বলতে পারেন বা বিভিন্ন প্রকার ঔষধ কেমিক্যাল এগুলো কোনো ইউজ করা হয় না, সম্পূর্ণ প্রাকৃতিক যে ঘাস আছে ওগুলোর মাধ্যমে এগুলোকে লালন পালন করা হয়। দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে যে গরুগুলি ডিসপ্লে করা আছে, এখানে গরু বিক্রি করা সেল দেওয়া, এগুলো আপনার মনে করেন যে অর্গানিক জন্য বিক্রি করা হয়েছে প্রত্যেকটি গরু, যেগুলি আপনার সোল্ড দেওয়া, সোল্ড করা গরুগুলো আপনার সম্পূর্ণ থাকে সবগুলি বিক্রি করা, এগুলো মনে করেন যে গরুগুলো সোল্ড দেওয়া আপনার বিক্রি করা হয়েছে, এগুলো আপনার কোরবানির জন্য বিক্রি করা হয়েছে। আর কোরবানি আজ পর্যন্ত এগুলাই ফার্মে থাকবে, এগুলো ওনারাই লালন পালন করবে এতদিন পর্যন্ত পরিচর্যা করবে। ঈদের আগের দিন যেদিন আর কি আমরা যেটা চান্নাত্র বলি, চান্নাত্র এগুলা এই জায়গা থেকে নিয়ে যাওয়া হবে, যার যার মালিকানাধীন নিয়ে যাবে ওনারা যার যার বাসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুবিধাটা কতটুকু সুবিধা, আপনার যে এত গরু কিনে কতটুকু সুবিধা পাবেন। তো ভিউয়ার্স আমরা আশা করবো যদি আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে গরু কিনতে চান এবং খুব সুন্দর দেখার মতো মাশাআল্লাহ, তাহলে অবশ্যই আপনারা এই নাবিল আগ্রোতে আসবেন। আর নাবিল আগ্রোটা হচ্ছে আপনার যাত্রামুড়া, তারাবো, জবদা টেক্সটাইলের ভিতরে। যদি আপনারা কি না শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, যদি ফার্মে অ্যাড্রেস নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনারা অনলাইনের মধ্যে নাবিল আগ্রো লিখে সার্চ দিলে আসবে আপনারা যে নাবিল আগ্রো যে অনলাইন পেজ আছে সেখানে আপনার হটলাইন নাম্বার দেওয়া আছে, তো এই জায়গায় আপনারা যোগাযোগ করতে পারবেন। আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম নাবিল আগ্রোর ভিতরে গরুগুলো প্রাকৃতিক ভাবে সবুজ ঘাস আছে সেই ঘাসের মাধ্যমে পরিচর্যা করা হয়। অনেকে ভেবে থাকতে পারেন যে ফিড বা বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে রাখা হয় কিন্তু ওগুলো কিছুই না, এই কথাটা বারবার বলার কারণ একটাই, কারণ এই জিনিসটা অনেক লোকই ভাবে যে ফার্মের গরু অবশ্যই ফিড বা বিভিন্ন কেমিক্যাল ওষুধ পণ্য দিয়ে মোটা তাজা করা হয়, কিন্তু এটা একদমই ভুল ধারণা আর কি, অন্তত পক্ষে নাবিল আগ্রোর প্রতি, কারণ এটা আমার নিজের চোখে দেখা যে এই জায়গায় একবারে নর্মালি যে প্রাকৃতিক ঘাস আছে ঘাস এবং ভুসি এগুলো খাইয়ে আপনাদের তো দেখালাম নাবিল আগ্রোর যে ফার্মটা, ফার্মের সামনে বড় একটা ঘাসের মাঠ, ওই জায়গায় গরুরা ঘাস খায়। তারপরে আপনার ভিতরে ওই যে পাশে দেখলেন বাইরে থেকে ঘাস কেটে নিয়ে আসা হয়েছে,
তো সম্পূর্ণটাই সম্পূর্ণ গরুগুলো ঘাস খাই নিয়ে যারা লালন পালন করা হয়, তো আপনার যদি প্রাকৃতিকভাবে প্রাকৃতিক গরু এবং রিজনেবল প্রাইসের মধ্যে চান তাহলে অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই নাবিলের দিতে আসবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা নতুন যদি পারেন সবাই আশা করি অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লাগছে, আর আপনারা যদি আরও কালেকশন দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন, আমরা আশা করি আপনাদেরকে ভালো ভালো কালেকশন দেখানোর জন্য প্রস্তুত থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আজকের জন্য এখানে দিদি, আসসালামু আলাইকুম।